আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রশাসন অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 24 জুন 2021 খ্রিস্টাব্দ তারিখে। তো প্রিভিয়াস, আমি মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রিভিয়াস, তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত গ্রেডের শূন্য পদ সমূহে নিয়োগের নিমিত্ত পদ নামের পার্শ্বে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আগামী 26/7/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ 26 জুলাইয়ের মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এক নম্বরে সে ক্রমিক নন, তারপরে সে পদের নাম ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল, তারপরে সে পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, তারপরে সে যেসব জেলার প্রার্থীতে আবেদনের প্রয়োজন নেই। এক নম্বর রয়েছে অডিটর গ্রেড 11, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদসংখ্যা হচ্ছে 7 জন, আর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদসংখ্যা হচ্ছে 5টি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান অথবা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে সে সার্ভেয়ার গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদসংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন 11,000 টাকা হতে 26,590 টাকা, পদসংখ্যা হচ্ছে 7টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। উল্লেখ, প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা কম্পিউটারে গ্রহণ করা হবে, বাংলা ও ইংরেজি টাইপে, প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 শব্দ ও 30 শব্দ থাকতে হবে, বাংলা ও ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45 শব্দ ও 70 শব্দ থাকতে হবে। 5 নম্বর রয়েছে ক্যাশিয়ার গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদসংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 6 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদসংখ্যা হচ্ছে 5টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, বাংলা ও ইংরেজি টাইপে, গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান গ্রেড 16, পদসংখ্যা হচ্ছে 1টি, এবং 8 নম্বর রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদসংখ্যা হচ্ছে 12টি। তো প্রিপেয়ার্স, 1 থেকে 7 নং পদে যে সকল জেলা প্রার্থীতে আবেদন করার প্রয়োজন নেই, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, সিলেট, লক্ষ্মীপুর, ফেনী এবং খাগড়াছড়ি, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আর 8 নং পদে যে সকল জেলা প্রার্থীতে আবেদন করার প্রয়োজন নেই, সেগুলো হচ্ছে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল এবং পটুয়াখালী, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন করার পদ্ধতি হচ্ছে 28/2/2021 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা হতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 28/2/2021 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো প্রিপারেশন এখানে আরো বেশ কিছু নিয়ম কানুন রয়েছে বা শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আমি ভিডিওটি ছোট করে ছাড়তে সবগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না। তো প্রিপারেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীগণকে http://mutmr.teletalk.com.bd ওয়েবসাইটে উল্লেখিত লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে আবেদনপত্র দাখিলের ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 29/6/2021 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা হতে, অর্থাৎ 29 জুন সকাল 10টা হতে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং শেষ হবে 26/7/2021 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 26 জুলাই বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন বিটি পরিশোধ করতে হবে, অন্যথায় আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। অনলাইন আবেদন পত্রে প্রার্থী স্বাক্ষর, দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি, দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো প্রিয়ভার্স আপনারা মোবাইলের মাধ্যমেও আপনাদের ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন 300 80 পিক্সেল ও 300 300 পিক্সেলে। তো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন এই বিষয়ে আমার দুটি ভিডিও রয়েছে, আমি ভিডিও লিঙ্কগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ করে আপনাদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটি পরিশোধ করতে হবে। এখন আমি আপনাদের মধ্যে দেখাবো যে কিভাবে আপনারা SMS এর মাধ্যমে আবেদন ফিটি পরিশোধ করবেন সেই পদ্ধতিগুলো। অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুল আবেদনপত্র সাবমিট সম্পন্নকারী প্রার্থী ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে উল্লেখিত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 11 থেকে 16তম গ্রেডের পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস ফি বাবদ টেলিটককে 12 টাকা, মোট 112 টাকা এবং 20তম গ্রেডের পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস ফি বাবদ টেলিটককে 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি সহ সার্ভিস চার্জ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না। নিম্নবর্ণিত পদ্ধতিতে SMS করতে হবে। প্রথম SMSটি করতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে MODMR, তারপর স্পেস দিতে হবে, তারপর আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটি লিখে 16342 নম্বরে যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে মেসেজটি সেন্ড করে দিতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ফ্রিতে SMS আসবে এবং সেই মেসেজটিতে 8 ডিজিটে একটি পিন কোড থাকবে, সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMSটি লিখতে হবে। দ্বিতীয় মেসেজটি লিখতে হবে MODMR, তারপর টি স্পেস দিতে হবে, তারপর লিখতে হবে ইয়েস, তারপর আরেকটি স্পেস দিয়ে যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি লিখে 16342 নম্বরে মেসেজ সেন্ড করে দিলে আপনার আবেদনটি সফল হবে এবং আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য। তো প্রিপেয়ার্স আপনারা দেখলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ভালো করে দেখে নেবেন, তারপর আপনাদের পছন্দ মতো পোস্টে আবেদন করে নেবেন। তো প্রিভার্স পরবর্তীতে আপনারা কীভাবে এই পদগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও দেবো। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশনটি অন করে দেবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।